টিকিট পাওয়ার অনিশ্চয়তায় রাজধানীতে আবারও বিক্ষোভ করেছেন প্রবাসীরা, কারণ বাজেটে সৌদি এয়ারলাইন্স এবং মতিঝিলে বাংলাদেশ বিমানের কার্যালয়ের সামনে তাদের সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ। অন্যদিকে তড়িঘড়ি করে করোনার সার্টিফিকেট নেওয়ার দুশ্চিন্তায় স্নান হয়ে গেছেন অনেকের টিকিট পাওয়ার আনন্দ। বিস্তারিত একরামুল হক সাইমির রিপোর্টে। দুদিন কিছুটা শান্ত থাকার পর আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে সৌদি প্রবাসীরা। রোববার টোকেন দেওয়া 550 জনকে টিকিট ইস্যুর জন্য ডাকে সৌদি এয়ারলাইন্স, আর টোকেন না পেয়ে অনিশ্চয়তার মধ্যে এয়ারলাইন্সের অফিসের বাইরে বিক্ষোভ করেন হাজারো প্রবাসী। এ সময় কারণবাজার এলাকায় যান চলাচল বিঘ্নিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। 16 মার্চে আমার ডেট ছিল যাওয়ার, ওই দিনকেই তো লকডাউন পড়ে গেল, ওখানে যাইতে পারি নাই। আজকে 5 দিন ধরে আছে এখানে, টোকেন দেওয়ার কথা ছিল, টোকেন দেয় না, টোকেন কিন্তু আজকে দিব কালকে দিব। 2 সপ্তাহ ধরে এখানে আসা যাওয়া করতেছে, আমরা টোকেনও পাই না, টিকিটও পাইতে আসি না। এয়ারলাইন্স কর্তৃপক্ষ থেকে আমাদের একটা আশা যে তারা ঘোষণা দেয়, তাদের ভিসা আকামা ঠিক আছে, আমরা তাদের রিটার্ন টিকিট এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। আর কার্যালয়ের বাইরে এসে প্রবাসীদের শান্ত করার চেষ্টা করেন এয়ারলাইন্স কর্তৃপক্ষ। একই রকম ভিড় ছিল মতিঝিলে বাংলাদেশ বিমানের কার্যালয়ের সামনেও। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন টিকিট প্রত্যাশী প্রবাসীরা। টিকিট নিয়ে অনিশ্চয়তা একসময় ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। অন্যদিকে টিকিট পেয়েও যেন দুশ্চিন্তা দূর হচ্ছে না এসব প্রবাসীদের। ফ্লাইটের সময়সীমার মধ্যে করোনার সার্টিফিকেট জোগাড় করা নিয়ে সংশয় তাদের। 24 ঘন্টা পরে নাকি করোনা টেস্টের রিপোর্ট আসে, তখন 24 ঘন্টা পরে যদি করোনা টেস্টের রিপোর্ট আসে, আগামীকালকে দুপুর 12টায় ফ্লাইট দিছে যেটা জিদ্দার, তাদের করোনা টেস্টের রিপোর্ট কীভাবে পাবে? 12:30 ফ্লাইট, বাট এখন আমরা ফ্লাইট কনফার্ম করতেছি, বাট এখন কোথায় কোভিড-19 টেস্ট করাবো, মানে এটা একটু চ্যালেঞ্জ হয়ে যায়। মহাখালীতে প্রবাসীদের জন্য নির্ধারিত করোনা পরীক্ষার বুথে দেখা গেছে অনেকেই শেষ পর্যায়ে এসে তাড়াহুড়ো করছেন সার্টিফিকেটের জন্য। অবশ্য সেখানকার কর্মকর্তারা বলছেন অগ্রাধিকার ভিত্তিতে 6 থেকে 7 ঘন্টার মধ্যেই প্রবাসীদের টেস্ট রিপোর্ট দেয়া হচ্ছে। কর্তৃপক্ষের নানা আশ্বাসের পরও উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিনভর প্রবাসীরা ভিড় করেন সৌদি এয়ারলাইন্স এবং বিমান অফিসের সামনে। নির্ধারিত সময়ে বিদেশে গিয়ে চাকুরিতে যোগ দিতেই প্রবাসীদের এই উদ্বেগ উৎকণ্ঠা। এক দফায় আকামা অফিসার মেয়াদ বাড়ানো হলেও টিকিট প্রাপ্তি নিয়ে শঙ্কা কাটছে না তাদের। তারা বলছেন এ ব্যাপারে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে শেষ মুহূর্তে করোনা সনদ হাতে পাওয়ার পর সৌদি আরব যেতে পারলেন 260 জন প্রবাসী কর্মী। রাত 12:30 দিকে তাদের নিয়ে ঢাকা ছাড়ে সৌদিয়া এয়ারলাইন্সের উড়োজাহাজ। এর আগে দিনভর করোনা পরীক্ষার সনদ পাওয়া নিয়ে চরম উৎকণ্ঠায় ছিলেন এই প্রবাসীরা। ফ্লাইট চালুর ঘোষণার পর শুক্রবার সকালেই করোনা পরীক্ষার জন্য নমুনা দেন নির্ধারিত ফ্লাইটের যাত্রীরা। সন্ধ্যার মধ্যে পরীক্ষার ফলাফল বা কোভিড টেস্ট সার্টিফিকেট পাওয়া কঠিন ছিল তাদের জন্য। রাত 9টা পর্যন্ত 150 জনের সার্টিফিকেট পাওয়া গেলেও বাকিদের সৌদি আরব যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। অবশেষে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে রাত 9:30 দিকে অনলাইনে সার্টিফিকেট পেয়ে নিশ্চিন্তে ফ্লাইটে ওঠেন ওই প্রবাসীরা।